হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে একদম সাজুগুজু করে তোমাদের সামনে চলে আসলাম। এখন যাব দাদার বাড়িতে। আজকে মনসা পুজো, ওর বাড়িতেও পুজো হয়, সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু বসের যেহেতু শরীর খারাপ উনি যাবেন না, আর ছেলে যাবে পরে। আমি এখন বেরিয়ে পড়ছি, তাই রেডি হয়ে গেছে, তেমন কিছু রেডি হয়নি, এত গরম পুরো ঘেমে যাচ্ছি আমি। তাহলে চলো যাই, এবার দাদার বাড়িতে চলে আসলাম। কি সুন্দর মালা পরিয়েছে আজকে, হ্যালো শেষ পূজা, কখন দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। ঠাকুরটা খুব সুন্দর, মুখখানা খুব সুন্দর ঠাকুরের, পুজো হয়ে গেছে। কখন পুজো শেষ হলো? 2:15 উপাস ভাঙলি? এবার তাড়াতাড়ি হলো না, ভিডিও কলে ইয়ে করে আশীর্বাদ দিল। আচ্ছা, ঠাকুর খুব সুন্দর হয়েছে, জানিস, মুখখানা খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখ। বাবা এত খাবো না আমি, হে ভগবান, এত খিচ এত প্রসাদ খাওয়া যায় বলো তো? না না না, এগুলো কিচ্ছু না, হয়ে গেছে, আর কিছু খাওয়া যাবে না। এই তো প্রসাদ দিয়েছো, তারপর আবার রাত্রেবেলা তুমি আরো রেখেছো, পাগল হয়ে যাবে বাবা, হয়ে গেছে তাহলে তো। বলছি তোমার এই বক্সগুলো ভালো লাগছে দেখতে, জানো তো? হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে। আইকিয়া থেকে আনা না এটা, খুব কাজের জিনিস কিন্তু হলো না এটা। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আমি না এটা হাতে নিয়েও রেখে দিয়েছি, জানো, আমি এত বড় জিনিস জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ফুলকপি তরকারি করেছে, পনির করেছে, ভাজা আছে, লুচি আছে, পায়েস আছে, সুজি আছে, তারপর মিষ্টি আছে, আমি কিছু নেইনি, আমি এই কয়টা নিয়েছি, কেন রাত্রে আবার অন্য আইটেম রেখেছে, সেটা ক্যাটারিং কে দিয়েছে, সেটা পরে এসে ঢুকে যাবে, ওগুলো আর কি, যার যার নেমন্তন্ন করেছে তাদের জন্য, আর ভোগের প্রসাদ তার সাথে অল্প অল্প করে দেবে। প্রচুর আইটেম হয়ে গেছে, আমি রাজা একদম মেখে পড়েছি, তবে এবার খেয়ে পড়ছি। ভালো রান্না হয়েছে, খিচুড়িটা খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো, দেখো একদম ঝুরঝুরে কিছু, খুব ভালো রান্না করেছে, লবণ টবণ একদম। আর ভোগের প্রসাদ না একটা জিনিস দেখবেন, ভোগের প্রসাদ না খুব ভালো হয়, কিন্তু তুমি যেখানে খাবে এরকম, আবার কিন্তু নিজের আমি বাড়িতে রান্না করতে যাবো না, সেরকম ভাবে টেস্ট আসে না যত ভোগেরটা টেস্ট আসে। চলো তাহলে এবার আমি এটা খাই। কি কি রান্না আছে? ফ্রাইড রাইস, উপরে রেখে দেয় মাটিতে রাখছি, ভোগের প্রসাদ করেছে আর এই আইটেম গুলো করেছে, কেন আজকাল মানুষের তো খিচুড়িটা কম খায়, তাই মানে ফ্রাইড রাইস করলো,
সবার আড্ডা চলছে এখানে। সব লোকজন এখন আসছে, এখানে মামা ভাগ্নার গল্প চলছে, আর এখানে তো লোকজন আসা আরম্ভ হয়েছে। তো আমরা বেরিয়ে পড়ছি, লোকজন প্রচুর এসছে, এখন আমাদের খাবারটা প্যাকিং নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাবে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, অলমোস্ট 10টা বাজতে চললো, বাটটা দেখাচ্ছি তোমাদের। এখন ফাঁকা হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। ছেলে আসছে আমার ফেলতে, ও আসতে আসতে 8:30 বেজে গেছে, তাই দেরি হয়ে গেছে। চলো এবার বাড়ি যাচ্ছি। বাড়িতে ঢুকে তাড়াতাড়ি করে চানে চলে গেলাম, কারণটা হলো এই যে দেখো তরকারি সব তেলগুলো আমার কুর্তিতে পড়েছে, আর এখন ছেলেকেও খেতে দিয়ে দিব। ওখানে তো খায়নি, বাড়িতে এসে খাবে, তাই নিয়ে আসলাম খেতে দিয়ে দিই ওকে। আর ব্লগটা এখানে শেষ করছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, নেক্সট ব্লগ নিয়ে আমি আবার আসবো। টিল দেন, বাই বাই।